আমাদের গাড়ি এখন পৌঁছে গেছে বনপাড়া বাইপাসে। আমরা যাচ্ছি নাটোরের দিকে, ডান দিকে চলে গেল ঢাকা মহাসড়ক, ঢাকা সিরাজগঞ্জ এবং সোজা যে রাস্তাটা যাচ্ছে গাড়িটা, এটি হচ্ছে নাটোর শহর এবং নাটোর হয়ে রাজশাহী, নওগাঁ, এই রংপুর, বগুড়ার রাস্তা এটি। আর শীতের সকাল, এখনও সূর্য ওঠেনি, আজকের আবহাওয়াটা একদমই বৈরী, সকালের দিকে হালকা বৃষ্টি ছিল। আর প্রিয় দর্শক, আমরা যাচ্ছি এখন নাটোর ঔষধি গ্রামে, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রামের দিকে, আমাদের সাথে থাকুন। এসেছি, এখন আমাদের বাস রওনা দিচ্ছে নাটোরের দিকে। আমরা ঔষধি গ্রাম যেহেতু যাবো, আমাদেরকে নাটোর যাওয়ার প্রয়োজন নেই। আমরা সামনে আহমেদপুর বাজার এবং আহমেদপুর বাজারে পরে হবিবপুর, আমরা হবিবপুর নামক স্থানে নামবো, সেখান থেকে ভ্যানে করে আমরা ঔষধি গ্রামের দিকে রওনা দেব। একটু বলে রাখি, আমরা যে ঔষধি গ্রামের দিকে যাচ্ছি, মূলত সেই গ্রামটি নাটোর উপজেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে এবং এই গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া। লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের এই গ্রামগুলো ঔষধি গাছের কারণে এই গ্রামের নাম হয়ে গেছে ঔষধি গ্রাম। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্তই আমরা আপনাকে নিয়ে যাব ঔষধি গ্রামের দিকে। আহমেদপুর পার করে চলে এসেছি নাটোর সদরের কাছাকাছি, আমাদের গন্তব্যকে বেশি দূর নেই, আর অল্প কিছু রাস্তা পার হলেই আমরা পৌঁছে যাব পবিত্র নামক স্থানে, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু করতে হবে। আর আমরা আহমেদপুর বাজার, আমরা এইমাত্র আহমেদপুর বাজার পার করে আসলাম, আর এই হচ্ছে আহমেদপুর বাজারের পাশে নদীর উপর এই ব্রিজটি। আর সত্যিকার নাটোর ঔষধি গ্রাম লোকমুখে শুনেছি, তাই দেখার খুব আগ্রহ এবং মনে করলাম যেন শুধু একা না দেখে আপনাদেরকে একটু দেখাই, সেই উদ্দেশ্যে ভিডিওটি করলাম। আর ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এবং ঔষধি গ্রামের খুঁটিনাটি বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনারা জানেন এই ঔষধি গ্রাম কেন্দ্রটি কিন্তু এখানে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ব্যবসায় একটা প্লেস তৈরি হয়ে গেছে, সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই নাটোর ঔষধি গ্রাম থেকে ওষুধ ক্রয় করে নিয়ে যান পাইকাররা, এবং এখান থেকে অনেক হকারদের জীবন জীবিকার একটা বড় জায়গা করে দিয়েছে এই ঔষধি গ্রাম। চলুন আমরা এগিয়ে যাই ঔষধি গ্রামের দিকে, আর আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দেখছেন তান্ত্রিক বাংলার এপিসোড ঔষধি গ্রাম। সুপ্রিয় দর্শক, এখন আমরা পৌঁছে গেছি হবিবপুর নামক স্থানে, আর আমাদেরকে বাস থেকে নামতে হবে, এখন হবিবপুর থেকে ভ্যানে করে যেতে হবে ঔষধি গ্রামের দিকে। আমরা নেমে পড়েছি বাস থেকে, এখন হবিবপুর দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে হবিবপুর বাজার। আর এখন হবিবপুর থেকে আমরা ভ্যান যোগে, হয়তো সামনের যে রাস্তাটা দেখছি সেখানে ভ্যান পাওয়া যাবে, আমরা এখন ভ্যানে যাব ঔষধি গ্রামের দিকে। বাসে হবিবপুর নামার পরে ভ্যান আছে, আমরা ভ্যান যোগে এখন যাচ্ছি লক্ষ্মীপুর গ্রামে, এবং হবিবপুর মোড় থেকে বাজার, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম। আমরা এখন প্রবেশ করেছি নাটোর লক্ষ্মীপুর ঔষধি গ্রামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে শুধু ঔষধি গাছ আর ঔষধি গাছ, শিমুল, বহেরা, ঘৃত্যকাঞ্চন, ঘৃতকুমারী বা অ্যালোভেরা যাই বলেন, সব থেকে বেশি আবাদ হয়ে থাকে অ্যালোভেরা এখানকার বিভিন্ন জমিতে। আর মূলত এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশাই কিন্তু এই ঔষধি গাছের আবাদ। এখানে প্রায় 1600 পরিবার এখানে যুক্ত এই কৃষিকাজের সাথে, এবং মূলত এখানে ওষুধের গাছের আবাদ, মূলত কৃষিকাজের। আর এখানে দিন দিন এর সংখ্যাও কিন্তু বাড়ছে, এখানে কৃষক আপনার 5 থেকে 6 হাজারের উপরে প্রত্যেকে কৃষক, তারা সবাই ঔষধি গ্রামের সাথে যুক্ত। আর ঔষধি গ্রামের বৈশিষ্ট্যর কারণে এখানকার যে গ্রামের নাম লক্ষ্মীপুর খোলাবাড়িয়া, মূলত এটি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন নাটোর সদর উপজেলার একটি ইউনিয়ন। আর এই গ্রামের রূপ চেহারা পাল্টে দিয়েছে এই ঔষধ, আর এখন বর্তমানে এই ঔষধি গ্রামের নাম সবাই চিনে ঔষধি গ্রাম নামে। মূলত এখানে আর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাংলাদেশের মানুষ ওইভাবে না জানলেও ঔষধি গ্রাম নামে কিন্তু সবাই চিনছে,
মূলত তার একটাই কারণ, এখানে ঔষধি গ্রামের কারণে। আর এখানকার ঔষধি গ্রামের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন মরহুম আফাজউদ্দিন পাগল। তিনি আজ থেকে জানা যায় আজ থেকে 35 থেকে কিংবা 40 বছর আগে তিনি এই গ্রামে সর্বপ্রথম ঔষধের তিনি গাছ লাগান এবং তিনি কবিরাজি করতেন। তিনি 2017 সালে মারা যান। এখানে খোঁজ নিয়ে জানা যায় তার নানির কাছ থেকে তিনি সম্ভবত এই ওষুধের তিনি আবিষ্কারটি শিখেছেন। এবং কোনো একজন রিপোর্টারের সঙ্গে তার কথা হচ্ছিল, তিনি তাকে জানিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের বছর অর্থাৎ 1971 সালে তার অনেক যন্ত্রণা ও পীড়াদায়ক একটি রোগ হয় এবং কোনোভাবে যখন রোগটি তিনি কাটিয়ে উঠতে পারছিল না তখন তিনি তার নানির দেওয়া ওষুধ ব্যবহার করে তার রোগটি কিন্তু তিনি নিরাময় করেছিলেন। এবং তারপর থেকে তিনি ওষুধের গাছ লাগানো কিংবা এই ওষুধের গাছ দিয়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আর এটি হচ্ছে সেই নাটোরের লক্ষ্মীপুর ঔষধি গ্রাম। আমরা এখন কথা বলবো এই ঔষধি গ্রামের দুইজন বাসিন্দা, তাদের দুজনের সাথে কথা বলবো। প্রথমে আপনার নামটা একটু জানাবেন। মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, আপনি কি লেখাপড়া করছেন? জি। আচ্ছা, আপনার এই বাসা আপনাদের এই গ্রামে, আপনি তো জানছেন দূর দূরান্ত থেকে মানুষজন এই গ্রামে দেখতে আসে এবং ওষুধের জন্য বিখ্যাত, আপনার কাছে কেমন লাগে এই গ্রামটা আসলে একটু যদি জানেন? ভালো লাগে অনেক, আশপাশ থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, ভালো লাগে। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। আব্দুল মতিন, আপনাদের যে ঔষধি গ্রামে, এখানে কতজন মানুষ এই ঔষধি গ্রামের সাথে যুক্ত, বা এখানকার বেশিরভাগ মানুষই কি ঔষধি গাছ নিয়ে কাজ করেন? তারা ধরেন 100-95% ওষুধ নিয়ে ব্যস্ত সবাই, আবার লাভজনক আবার তো, তাই জন্য এগুলো নিয়ে সবাই যার যার কর্মব্যস্ত আছে ওষুধ নিয়ে। আচ্ছা আচ্ছা, এমনি আপনি কি করেন এতে? আমি তো আপনার রসুন পেঁয়াজ এগুলো ব্যবসা করি, ব্যবসা করছেন না? আর এই ঔষধি গ্রামের যে নাম, আপনাদের গ্রামের নাম কি মূলত? আমাদের গ্রামের নাম তাইনাঙ্গুর খোলা বেড়া ভেষজ ঔষধি গ্রাম। আচ্ছা, এই ভেষজ ঔষধি গ্রামটি তো পরে যুক্ত হয়েছে, মূলত আপনাদের গ্রামের নাম তো লক্ষ্মীপুর খোলাবাড়িয়া। আচ্ছা, এই যে একটা গ্রামের নাম পরিবর্তন হয়ে ঔষধি গ্রাম হয়ে গেল, আপনার কাছে কেমন মনে হয় এটা? আমার কাছে ভালো এবং গর্বিত যে নাটোর ঔষধি গ্রাম হয়েছে, এখান থেকে সারা দেশে যাচ্ছে মানুষ, জিনিস খাচ্ছে, ব্যবহার করতেছে, ভালো উপকার হচ্ছে। এই গ্রামের যেদিকে তাকানো যাবে শুধু বিস্তীর্ণ মাঠের পর মাঠ, শুধু ঔষধি গাছ। আর এটি দেখছেন, এটি হচ্ছে শিমুল গাছ। মূলত এই শিমুল গাছ আমরা জানি একটি ঔষধি গাছ। এই শিমুল গাছের কাণ্ডগুলো তারা প্রাপ্তবয়স্ক হলে কেটে কেটে টুকরো টুকরো করে তারা ঔষধি উপাদান হিসেবে তারা বাজারে বিক্রি করেন। এবং এই এছাড়াও এই গ্রামের যে শিমুল গাছ, এখান থেকে পাউডার এখানে স্থানীয়ভাবে মেশিনে ভাঙানো হয় এবং এই পাউডারগুলোও কিন্তু এই গ্রাম থেকেই দেওয়া হয়। আর অ্যালোভেরা, ঘৃতকাঞ্চন যেটি, এটি এই যে এই একটি গাছ দেখছেন, একটি গাছ যখন লাগানো হয়, বড় গাছ লাগালে এই একটি গাছ থেকে পাতা বিক্রি হয় 3-4 মাস পর, কৃষকদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম। এবং ছোটো চারা, যেটা একদমই ছোটো চারা, এটা 1 বছর সময় লাগে প্রাপ্তবয়স্ক হতে। এবং এখানকার একটি পাতা আপনার 10 টাকা প্রতি পিস, পাইকারি 10 টাকা বা তার কম বেশি, বাজার দর যখন যেমনটা হয় 12-15 কিংবা 8, এই দামে বিক্রি হয়ে থাকে। আর মূলত এই গ্রামের মানুষদের পেশা অনেকের বিভিন্ন রকম হয়ে থাকলেও এখানকার মুখ্য পেশাই হচ্ছে ঔষধি গাছের পেশা। আর এখানকার এই ঔষধি গাছের পেশায় মানুষ আকৃষ্ট হবার কারণ হিসেবে তারা বলছেন যে তাদের ভালো লাগাটা এবং লাভজনক, এবং বেশ অনেক লাভ হয়ে থাকে। এবং এখানে বাণিজ্যিকভাবে যে একটা ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়েছে, মূলত তার কারণে এখানে মানুষজন বেশি আগ্রহী হচ্ছেন। বাড়ির আঙ্গিনায় যে যতটুকু পারছেন জমি আছে, তার বাড়ির আঙ্গিনায় তিনি প্রয়োজন মতো এখানে ঔষধি গাছের তিনি চাষ করছেন। একটু ঘুরে ঘুরে দেখাই, এপাশে শিমুল গাছ এবং এই যে এদিকে যেদিকে দেখছেন আপনার কিছু মাঠ ফাঁকা, অন্যান্য ফসলও আছে। মূলত ঔষধি গ্রামের ওষুধের গাছের আবাদটা এখানে বেশি হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই অবাক হবেন যে খুব সামান্য অল্প কোনো কিছুর বিনিময়ে কিন্তু
একটি গ্রামের নামের সঙ্গে কিন্তু একটা পদবি জুড়ে দেওয়া যায় না। তার গুরুত্ব এবং মহত্ব থাকার কারণেই মূলত লক্ষ্মীপুর খোলাবাড়ি আজকে ওষুধি গ্রামে পরিণত হয়েছেন। আর এই গ্রামের যিনি বাস করতেন বলছিলাম আপনাদেরকে, আফাজউদ্দিন পাগল, উনি 2017 সালের 5 নভেম্বর ইন্তেকাল করেছেন। তিনি 85 বছর বয়স ধরে তিনি মানুষদের এই ওষুধি গাছের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। বর্তমানে তার স্ত্রী তার বাড়িতেই চিকিৎসার কাজ করছেন, হেলেনা খাতুন, পাশাপাশি ও অন্যান্য বিভিন্ন মানুষজন এখানে যারা একটু পারদর্শী তারাও অনেকেই এখানে ওষুধি গাছ দিয়ে চিকিৎসার কাজটা চালিয়ে নিচ্ছেন। আর ওষুধি গ্রামটা মূলত নাটোর সদর উপজেলাতে অবস্থিত, একটি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যেটি বলছিলাম, আর এখান থেকে দূরত্ব আপনার 10 কিলোমিটার। আর এখানে এই যে রাস্তার ওপারেই যে বাজারটি, এখানেই মূলত ওষুধি গাছের পাইকারি বাজার, এখান থেকেই দেশের বিভিন্ন এলাকায় লোকজন ওষুধি গাছ তারা কিনে নিয়ে যান তাদের চাহিদা মতো। এখন দেখছেন যে ঘৃত কাঞ্চন বা অ্যালোভেরার চারাগুলো একটি দোকানের সামনে থেকে প্রসেস করা হচ্ছে, আর এটি হচ্ছে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামের বাজার। এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে এবং এই দোকান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের শুকনা এবং তাজা কাঁচা ওষুধ এখান থেকে পাইকারি সেল দেওয়া হয়। আপনারা জানেন এখানে হরিতকি, বহেরা, ওলট কম্বল, অর্জুন, আপনার আলকুচি, পিপলটি, দাগমণি, সোনাপাতা, বিভিন্ন ধরনের ঔষধি চারা এখান থেকে বিক্রি এবং এখান থেকে ওষুধ সহ বিক্রি করা হয়। এখন কথা বলছি এখানকার স্থানীয় একজন ব্যবসায়ীর সাথে। ভাই আপনার নামটা একটু জানাবেন। আমার নাম কাজী কবির আহমেদ, আমার দোকানের নাম হচ্ছে বনলতা ভেষজ ভান্ডার। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানবো যে এখানে কী কী ঔষধি ওষুধ পাওয়া যায় এবং এখান থেকে যারা ওষুধ নিয়ে যেতে চান অথবা ব্যবসা করতে চান আপনি একটু প্রসেসটা একটু আপনার মতো করে জানাবেন আমাদেরকে। আমাদের দোকানে মূলত এখানে শুধু আমাদের অঞ্চলের মাল না, আরও বাইরে থেকে কিছু মাল আমরা কালেকশন করি, নিয়ে আসি ইন্ডিয়া, থাইল্যান্ড, বার্মা, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে মাল আসে। তো যেগুলো তৈরি করি আমাদের অঞ্চলের প্রায় 90% মানুষই এই ওষুধি আবাদ করে থাকে। তো আমরা নিজেরা কিছু আবাদের জমি প্রসেস করি, যেমন অ্যালোভেরা, শিমুল, শতমূলী, তারপরে হচ্ছে হস্তিকণ্ড, পলাশ, মিশ্রিদানা, এগুলো নিজেরা কিছু আবাদ করি। প্লাস আরও অন্যান্য কৃষকরা যারা যাদের দোকান নাই আবাদ করে তারা আমাদের কাছে এগুলো কাঁচাও বিক্রি করে, আবার প্রসেস করেও বিক্রি করে। প্রসেস বলতে গেলে শুকনা করে এই শুকনাটাও আমাদের কাছে বিক্রি করে। তো আমরা এটা গোডাউনজাত করি, করার পরে আমরা মানুষের চায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কোম্পানি প্লাস বিভিন্ন হকার, বিভিন্ন দোকানদার আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের এখানে আসে, আসলে তখন আমরা তাদের কাছে পাইকারি মেল বিক্রি করি, আবার খুচরাও বিক্রি করি। আচ্ছা, এগুলো মানে শুকনাটাও বিক্রি করি, পাউডার বিক্রি করি, আর আমরা পাইকারি এই জিনিসগুলোই বিক্রি করি, আর আমরা কবিরাজি করি না। আচ্ছা, আর আপনাদের মতো এখানে বাজারে কতগুলো ব্যবসায়ী আছেন? আমাদের মতো এরকম বাজারে প্রায় 200 থেকে 250 ব্যবসায়ী আছে। 250? হ্যাঁ, দিন দিন তো সংখ্যা বাড়ছে, দিন দিন সংখ্যা অনেক বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, আমাকে একটু দেখাবেন আপনার পিছনে যে ওষুধের গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিসের এবং কী কী ধরনের কাজ হয় একটু জানাবেন? কাজ তো আসলে আমি কবিরাজ না, নামগুলো একটু আমাকে জানাবেন। এটার নাম হলো শতমূলী। আচ্ছা, এটা শতমূলী, এটা ডায়াবেটিসের জন্য কাজ করে, আচ্ছা, ক্যালসিয়াম বৃদ্ধি করে, তারপরে যৌন শক্তি বৃদ্ধি করে। আর এটা হচ্ছে আপনার মূল্য কেমন, আপনার কীভাবে বিক্রি করেন? এটা আমরা কৃষকের কাছ থেকে আমরা 40-50 টাকা কেজি কিনি, আমরা বিক্রি করি 60-70 টাকা পাইকারি। আচ্ছা, আপনারা শুধু পাইকারি দামটা বলবেন। আর এই এইটা কি? এটা হলো শিমুলের মূল, এটা আমরা বিক্রি করি হলো বর্তমানে বাজার রেট হলো 40 টাকা কেজি। আচ্ছা, আর আরও কী কী আছে দেখি? আর এই যে এটা হলো ভুই কুমড়া। কী বলেন এটা? এটা হলো ভুই কুমড়া। এই ভুই কুমড়া আমরা কৃষকের কাছ থেকে আমরা 40-50 টাকা পর্যন্ত কিনি, আমরা 60-70-80 টাকা ভালো মাল হলে বিক্রি করি। আর এটা হলো বার্লিক মূল, এটাকে বার্লিক মূল বলে। তবে এই বার্লিক মূলগুলো আমরা 40-50 টাকায় কিনি, আমরা 80-90-100 টাকা বিক্রি করি। এটা হচ্ছে আমাদা, আমরুল বলে। আমরুল? হ্যাঁ, আমরুল দেখতে অনেকটা আদার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এগুলা আমরা প্রসেস করে বিভিন্ন দামে বিক্রি করি আর কি। এটা 40-50-60, ওটা হলো মিশ্রি দানা। হ্যাঁ, মিশ্রি দানা। এটা আসলে বাজারের কাঁচামাল, তো বাজারের কালেকশন অনুযায়ী এটা আমরা বিক্রি করি, যদি আমরা চাহিদা অনুযায়ী বিক্রি করি আর কি। এটা হস্তি কর্ণ পলাশ, হ্যাঁ, এটাও চাহিদা, বাজারের চাহিদা অনুযায়ী। এগুলা কোথায় কোথায় যায় দেশের? এটা গোটা বাংলাদেশের যত জেলা শহরে বানিয়াতি দোকানগুলো আছে, আয়ুর্বেদিক ও বানিয়াতি দোকান, এই দোকানগুলো নিয়ে যায়। প্লাস বিভিন্ন হার্বাল কোম্পানি আছে, এই কোম্পানি আমাদের এই ওষুধগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায়। এটাও বাল্যিক মূল্য এটা। তারপরে আপনার দোকান একটু দেখি, হ্যাঁ চলেন আপনি সামনে আসেন দোকানে। আচ্ছা, এটা হলো চিরতা, মানে কালো কল্পনাথ বলে, আবার কালো মেঘে বলে আর কি। এটা আমরা শুকনা বাইরে থেকে কালেকশন করি, বলবো। এটা বাজার মূল্য কেমন? এটা বাজার মূল্য মানে এটা যখন আমদানি হয় তখন 50-60 টাকা কেজি থাকে, আর আমরা এটা গোডাউন জাত করে আমরা দেখা গেছে 70-80-100 টাকা পর্যন্ত আমরা বিক্রি করি। আর কি কি আছে? আর বিভিন্ন ধরনের পাউডার আছে, যেমন লাসা পাউডার, এই যে লাসা পাউডার আছে, শতমল্লী পাউডার আছে, এই পাশে আসেন, অশ্বগন্ধা আছে, ভুঁইকুমড়া আছে, আলকুশি আছে, তারপর আম, জাম, তেঁতুল। আপনাদের এখানে গাব এগুলো আপনার কি যে মিল থেকে ভাঙানো হয়? এটা আমাদের এখানে অটো মিল আছে, এই মিলে আমরা প্রসেস করে মহিলা দিয়ে ঝাড়ায়ে তারপরে আমরা প্রসেস করে ভাঙ্গাই আর কি। এটা আলকুশি না? জি, আলকুশি। এটা আপনার কত টাকা কেজি? খারো আমি একটা। যে এই এইটা কি? এটা এটা সম্ভবত বহেরা না? এটা বহেরা। আচ্ছা, বহেরা বহেরা। আর আমরা যেটা পরিচিত নাম, এটা হচ্ছে আমলকি। আমলকি, হ্যাঁ, তিনটা নাম খুব বেশি পরিচিত, আমলকি, বহেরা, হরিতকি। হ্যাঁ, হরিতকি। আচ্ছা, এটা আমাদের কাছে মানে পাউডার পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে পাউডারও পাওয়া যায়, শুকনোও পাওয়া যায়। আচ্ছা, আর এগুলো? এটা হরিতকি, এটা হরিতকি। আচ্ছা, হরিতকি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর এটা হলো বহেরা, কবিরাজ শুধু আমলকি হরতকি বহেরা দিয়ে ট্রিটমেন্ট করে না, এক একটা রোগের সাইড আছে। যদি তার গ্যাস হয়, গ্যাসের জন্যে কবিরাজরা যেটা ব্যবহার করে সেটা করবে, তারপরে কারো যৌন দুর্বলতা থাকতে পারে সে অনুযায়ী ব্যবহার করবে। তো আমাদের কাছে এগুলো পাইকারি পাওয়া যায়। আচ্ছা, কেউ যদি পাইকারি মাল এখান থেকে আপনাদের কাছ থেকে কিনে নেয়, আপনাদের কোনো কুরিয়ার সার্ভিস সিস্টেম আছে? বাংলাদেশে সমস্ত জায়গায় যেখানে জেলা শহরে কুরিয়ার সার্ভিস আছে, আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে ফোন করলেই আপনারা সেই মালটা, আমরা আমাদের কাছে ফোন করলেই আমরা তখন ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওদের কাছে ওই পার্টির মোবাইল নাম্বার দিয়ে ব্যাস আমরা মাল পাঠাই দিই। সেক্ষেত্রে পরিবহনের সমস্যা নাই? পরিবহন পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঢাকাতে পৌঁছতে কতদিন সময় লাগে এবং চট্টগ্রাম পৌঁছতে কতদিন? ঢাকাতে একদিন সময় লাগে, চিটাগাংয়ে দুই দিন সময় লাগবে। দুই দিন? জি। তাহলে তো খুব দ্রুত সময়ে পৌঁছে যায় এগুলো। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, এগুলো উঠে রাখেন। আর কিছু দেখি, এটা হচ্ছে অর্শগন্ধা না? আর এই অর্শগন্ধাটা আপনার বিক্রি করেন কত টাকা? এটা বাজার মূল্য তো এটা বলা মুশকিল, এবার একটু দাম একটু বেশি বর্তমানে। তবে বর্তমানে আমরা বেচতেছি হলো 450-500 টাকা হলো পাউডার, আর শুকনাটা বেচতেছি আপনার 400-420 টাকা। আচ্ছা, এটা কি? এটা হলো শিমুল। শিমুল, এটা হচ্ছে শিমুল গাছ কেটে কেটে এভাবে, হ্যাঁ, শুকানো হয়। শুকানো, এটা তো পাউডারও পাওয়া যায়? এটার পাউডার পর্যাপ্ত পরিমাণে পাউডার পাওয়া যাবে বর্তমানে। এটার পাউডার আমরা বর্তমানে যেটা বেচতেছি সেটা হলো 130-150 টাকা কেজি। আর এটা হলো শতমূলের পাউডার? জি জি জি, শতমূলের পাউডার। আরে, এটা কিসের পাউডার ভাইয়া? এটা কচিবেল। কচিবেল? হ্যাঁ, কচিবেল। আমাদের কচিবেল বলতে কি মানে? এটা কচিবেলটা, এটা আমাশার জন্য কবিরাজরা মূলত ব্যবহার করে থাকে। ঠিক, আমাদের দেশে প্রচলিত কচিবেলের শুকনাটাও পাওয়া যাবে, আবার কচিবেলটার পাউডারও পাওয়া যাবে। এটা কচিবেল বলতে যে আমাদের দেশে প্রচলিত বেলগুলো কাঁচা অবস্থায়, ছোট অবস্থায় আপনারা এগুলো
ওষুধের জন্য প্রস্তুত করে। ছোট অবস্থায় হলে এটা আমাশার জন্য কাজ করে, আর ওই বড় বেল যেগুলো আপনাদের কাছে শুকনো এবং পাউডার আছে সেগুলো লিভার পরিষ্কার করার জন্য কাজ করে। আচ্ছা, আপনার দোকানে কত ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে? আমার কাছে বর্তমানে প্রায় 50-55 রকমের ওষুধ পাওয়া যাচ্ছে। 55 রকমের? জি, এটা পাই মানে এই ওষুধি গ্রামে আপনার কত ধরনের ওষুধি গাছ আবাদ হয়ে থাকে? এটা প্রায় 350 প্রজাতির গাছ ইয়া হয়। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানবো যে, আচ্ছা, আফাস পাগল সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে, ওনার সংক্ষেপে। আচ্ছা, আফাস পাগল উনি আমার সম্পর্কে মামা হয়, তো উনি তো আসলে আমাদের ওষুধি গ্রামের যে জনক সেটা আসলে আমরা তার জন্য গর্বিত। গোটা এশিয়া মহাদেশের মধ্যে যে এমন একটা ওষুধি গ্রাম সে উপহার দিছে, এর জন্য আমরা তার জন্যে শুক্রিয়া আদায় করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। আচ্ছা, উনি এটা শুরু করেছিলেন কোথা থেকে বা কার কাছ থেকে, এটা জানা যায় সঠিকভাবে? এটা সে নিজে থেকেই চিন্তাভাবনা করে সে বের করছিল। সে কত বছর আগের কথা এটা? এটা প্রায় আজকে থেকে প্রায় 1983 সালের কথা। 83? ও, সে অনেকদিন আগে, কিন্তু মারা গেছেন 2017 সালে সম্ভবত। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার। একজন চাষি তার বাড়ি থেকে ঔষধি গাছ নিয়ে এসেছেন এখানে বিক্রি করতে। এই গাছগুলো এখানে এই হাটেই খুচরা বিক্রয় এবং পাইকারি ক্রয় বিক্রয় হয়ে থাকে। আর আমরা একটু কথা বলি ওনাদের সাথে। এখানে আজকে কি বিক্রি করলেন? এখানে ভুঁইকুমড়া, ঔষধি গাছ ভুঁইকুমড়া? না, ঔষধি গাছ। আচ্ছা, আপনি মাসে কত টাকার ভুঁইকুমড়া বিক্রি করেন? মাসে না, বছরের পরে বিক্রি করি, বছরের পরে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার বাড়িতে আর কি কি হয়? আরো আছে, ঘিটি কাঞ্চন আছে, শতমূলি আছে, আপনাদের কেমন লাগে? ভালো লাগে, সেই আনন্দ, সেই অনেক দূর থেকে মানুষ দেখতে আসে। আসবে তো। আপনার নাম কি? শঙ্কর পাহান। আপনি কত বছর ধরে ঔষধি গাছের আবাদ করছেন? নিম্ন হয় 22 বছর। 22 বছর? হ্যাঁ। আচ্ছা, আজকে কী কিনলেন এনার কাছ থেকে? ভুঁইকুমড়া। কত টাকা কেজি কিনলেন এটা? এটা ভুঁইকুমড়া কিনলাম 40 টাকা কেজি। আচ্ছা, এটা আপনার ছোটো? তাই। আচ্ছা, ছোটো। এটা বিভিন্ন জাতের আছে না? হ্যাঁ। আর এই যে ভুঁইকুমড়া, সম্ভবত এইটা না, একটু ধরেন তো। আচ্ছা, এটা হচ্ছে ভুঁইকুমড়া। এটার কি আর কোনো নাম আছে না? এটাই ভুঁইকুমড়া। এটা এই ভুঁইকুমড়া লাগানো কতদিন পর বিক্রি করা যায় এটা? এটা যত বেশি রাখবে অত বড় হবে। এটা কেউ 2 বছর পরেও বিক্রি করে, আবার কেউ 10 বছর পরেও বিক্রি করে। এগুলো হচ্ছে ঔষধি গাছের একটি অংশ, নাম হচ্ছে হলো মিষ্টিদানা। আর এখানে মিষ্টিদানা ছাড়াও এই দোকানে অনেকগুলো ঔষধি গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু অ্যালোভেরার চারাও দেখতে পাচ্ছি। আমরা এখন এই দোকানে ভাইয়ের সাথে কথা বলবো। আপনার নাম কি ভাই? আমার নাম মাসুদ রানা। মাসুদ রানা, এটা আপনাদের দোকান? আপনাদের দোকানে এখানে কি কি পাওয়া যাচ্ছে এখন? আমাদের এখানে মানে সকল প্রকার বিভিন্ন ওষুধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনি তো এটা দোকান আপনার বাবার না আপনার? জি, এটা আমার। আপনার, আপনি লেখাপড়া শেষ করছেন না পাশাপাশি ব্যবসা করতেছেন? এটা মানে আমি লেখাপড়া মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করে তারপরে এই ব্যবসাটা মানে পাইছি। আচ্ছা আচ্ছা, যেহেতু ঔষধি গ্রাম, ঔষধের ব্যবসা, আপনি লেখাপড়া করে ব্যবসা করতেছেন, তাতে আপনার চাকরি না করে ব্যবসা যে করছেন, ঔষধি ব্যবসাতে লাভ কেমন পাচ্ছেন আপনি? যেটা আমি অবশ্যই মানে এতে অনেক লাভবান হতেছি। তাই আপনি তো আর অন্যদেরকে উৎসাহ করতে দিতে পারবেন? জি, অবশ্যই অন্যদেরকে আমি উৎসাহিত করতে পারবো। আচ্ছা, কেউ যদি আপনাদের সাথে ব্যবসা করতে চায় বা এখান থেকে কোনো কিছু কিনতে চায়, আপনাদের এখান কি পাঠানোর কোনো ব্যবস্থা আছে এখান থেকে? জি, অবশ্যই আমাদের এখান থেকে মানে সারা বাংলাদেশে আর কি আমাদের এখানে যখন মানে আমাদের তো অবশ্যই দোকানে কার্ড আছে, যখন এই কার্ডের মাধ্যমে আমাদের কাছে ফোন দিবে তখন আমরা মানে দেশের যে কোনো প্রান্তে এখান থেকে মাল পৌঁছে দেওয়া সম্ভব হয়। একটু কার্ডটা আমার সামনে ধরবেন? জি, অবশ্যই। ফোন নাম্বারটা একটু নেওয়ার জন্য। আপনাদের দোকান নাম আছে মকবুল হোসেন? জি, বাইজিদ ভেষজ ভান্ডার। হ্যাঁ জি। আচ্ছা, আপনার লক্ষ্মীপুর খোলাপাড়িয়া ওষুধ আর কি? এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে হবে তো? জি, অবশ্যই হবে। সারাদিন ঔষধি গ্রাম ঘোরার পরে এখন সময় হয়ে গেল ফেরার, তাই আমরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি নাটোরের হৈবতপুর বাজারে।
সারাদিন ঘুরে ঘুরে দেখছিলাম নাটোরের ঐতিহ্যবাহী ঔষধি গ্রাম। শুধু নাটোর নয়, এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ও একদম ব্যতিক্রমী ঔষধি গ্রাম। আজকের মতো ভিডিও শেষ করব, তবে সবাইকে ধন্যবাদ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনারা অনুগ্রহ করে জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং কোন কোন বিষয়গুলো খারাপ বা ভালো আপনারা মন্তব্য করে অবশ্যই আমাদেরকে জানাবেন। কলার ছাল এবং বস্তায় মোড়ানো এগুলো হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমার। এগুলো এখানকার স্থানীয় বাস স্ট্যান্ডে রাখা হয়েছে পরিবহনের জন্য, আর এখান থেকেই এই অ্যালোভেরা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেখান থেকে চাহিদা মতো অর্ডার দেওয়া হয়েছে, বা বিভিন্ন আড়তগুলোতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের অন্যান্য চাহিদা মতো যে বাজারগুলো আছে অ্যালোভেরার, যারা সরবরাহ করেন তাদের কাছে এগুলো পাঠানো হবে। আর মূলত এই গ্রাম থেকেই যে উৎপাদিত অ্যালোভেরা এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় বাস অথবা ট্রাক যোগে। এখানে প্রত্যেকটি অ্যালোভেরা যে প্যাকিং দেখতে পাচ্ছি আমরা, এখানে 50-60 কেজি পর্যন্ত এখানে অ্যালোভেরা আছে। আর এগুলো স্থানীয় বাজারের মানুষ মূলত পাইকারি বেশি বিক্রি করেন এবং এখান থেকে পাইকাররা কিনেও নিয়ে যায়, এবং দেশের বিভিন্ন জায়গাতে এখান থেকে কুরিয়ার সার্ভিসেও তারা মাল পাঠিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আমাদেরও ফেরার সময় হয়ে গেছে, তবে সবাই ভালো থাকবেন, শেষ পর্যন্ত তানভীর বাংলার সাথে থাকুন এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।